Assalamu alaikum viewers, welcome to my channel Chaos Chris. It is part 2 of my Kashmiri work. You can see wool thread. Now I will separate a single thread from here. So you can see that I have not used wool thread and I will take a single thread bear kore nibo karon amar kache single je wool thread gulo paoa jay seigulo available na to ami eta diyei ekhon kore dekhabo to eta amar part 2 Kashmiri work er jara part 1 dekhen nai tara part 1 ta dekhe niben now I will draw my design তো আমি এখন যে যেটাতে উপর আমি সেলাইটা দেখাবো তো সেটা আমি ড্র করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি Now I will show the stitches. Now you can see that I am using steam stitch on the border of this flower. So আপনারা দেখতে পাচ্ছেন এখানে steam stitchটা বা ডাল ফোঁটা দিয়ে আমি এখানে বর্ডারের যে অংশটা আছে সেটা সেলাই করেছি and এখানে যে যে সেলাইগুলো দিয়েছি এখানেও আমি সব steam stitch বা ডাল ফোঁটাই দিয়েছি ডাল ফোঁট দিয়ে বর্ডার করেছি এবং সাথে chain stitch ইউজ করেছি তো আমি এটা এখন দেখিয়ে দিচ্ছি
Now I will fill these gaps with steam stitch. Steam stitch টা দিয়ে আমি এখানে ভরাট করে দিব। Like this, I will fill all these gaps. তো এভাবে করে যে ফ্লাওয়ারের যে গ্যাপগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি কমপ্লিট করে দিয়েছি একই সেলাই দিয়ে স্টিম স্টিচ দিয়ে। তো এখন আমি এখানে দেখতে পাচ্ছেন চেন সেলাই আছে, তো তার সাইড দিয়ে আমি আবার স্টিম স্টিচ দিয়ে দিচ্ছি। ইন দিস লিফ আই এম গিভিং স্টিম স্টিচ। The half portion of these leaves are done with chain stitches and the other half I am doing with steam stitch. I suggest to watch part 3 of Kashmiri work because there I have shown the variations of Kashmiri work. In part 1 I have shown the work of basic chain stitches. In this part I am just showing how you can apply steam stitch on a flower or leaf. It is very easy and simple way.
পার্ট ওয়ানে আমি চেন স্টিচ এবং যে স্টিম স্টিচ আছে বা ডালফোর এটারই অ্যাপ্লিকেশন দেখিয়েছিলাম। তো সেখানে চেন স্টিচের পরিমাণটা বেশি ছিল আর এখানে স্টিম স্টিচ, তো আমি জাস্ট দুইটার একটু ডিফারেন্স যেটা সেটা দেখিয়ে দিলাম। তো এখানে চেন স্টিচ দিয়েছি দেখতে পাচ্ছেন এবং সাইডে স্টিম স্টিচ দিয়ে দিব। তো এইভাবে করে আমি এটা কমপ্লিট করে ফেলেছি দেখতে পাচ্ছেন। তো কমপ্লিট হয়ে গেছে এই সম্পূর্ণ অংশটা এবং যে পার্ট থ্রি আছে আমার ভিডিও, সেটাতে আমি যে ভেরিয়েশনটা আছে সেটা দেখিয়েছি। তো অবশ্যই সেটা দেখবেন এবং আপনার যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।